আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আর যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি নোয়াখালী অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর লক্ষ্মীপুর থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে আছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নিয়ে। তো বন্ধুরা, তাহলে তোমরা ঝটপট তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে কী করেছিলাম তোমাদের কি মনে আছে? বন্ধুরা, আমরা গত ক্লাসে যে পাঠ নিয়ে আলোচনা করেছিলাম তার নাম ছিল বড় রাজা ও ছোট রাজা। বড় রাজা ছোট রাজা, তাই না? বড় রাজা ও ছোট রাজা, তাদের মধ্যে কি হয়েছিল আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি। যে বড় রাজা কি করত, বড় রাজা বড় বড় রাজ্য জয় করত, তাই না? আর ছোট রাজা কি করত, ছোট ছোট রাজ্য জয় করত। তো বড় বড় রাজা বড় রাজ্য জয় করলেও কিন্তু তার কি ছিল না, সুখ ছিল না। আর ছোট রাজা ছোট ছোট রাজ্য জয় করলো, তার রাজ্যে এবং তার মনে প্রচুর সুখ ছিল। তো একদিন যখন বড় রাজাকে এসে বলল, তার মন্ত্রী এসে বলল যে ছোট রাজা তার রাজ্যে খুব সুখে শান্তিতে বসবাস করছে, ছোট রাজ্য নিয়ে সুখ খুব সুখে আছে, তখন বড় রাজা কি করলো, বলল যে তাকে রাজ্য ছেড়ে দিতে বলো। তখন ছোট রাজাকে বলার পর ছোট রাজা কি করলো, ছোট রাজা কিন্তু রাজি হয়নি। ছোট রাজা রাজি না হওয়াতেই বড় রাজা কি করলেন, বড় রাজা যুদ্ধে গেলেন। বড় রাজা যুদ্ধে গেলেন, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন, হাতি ঘোড়া তার পাইক পেয়াদা সব কিছু নিয়ে সেই ছোট রাজা রাজ্যে গেলেন। কিন্তু রাজ্যটা এতই ছোট যে তার এত বড় বড় ঘোড়া হাতি বা তারা কেউই সেখানে প্রবেশ করতে পারছিল না, কিছুই দেখা যাচ্ছিল না। তখন কি করলো, বলল যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার জন্য, যে এত ছোট অণুবীক্ষণ যন্ত্রটা এটা দিয়ে মাইক্রোস্কোপ, এটা যেটা খুব ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখা হয়। তো তখন কি করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। তখন কিন্তু এত বড় বড় কামান, বড় রাজার হাতি ঘোড়া কোনো কিছুতেই কোনো কিছু কাজ হলো না। তখন ছোট রাজা কি করলো, ছোট রাজা বড় রাজাকে বলল যে ঠিক আছে, তাহলে আজকে আপনারা কি করবেন, এবারের মতো এতটুকুই কি থাক, আর বেশি জানার দরকার নেই, আপনি এতটুকু জেনে চলে যান। এটা শুনে তো বড় রাজা কি করলো, যে খেপে গেলেন। খেপে গিয়ে কি করলো, বড় রাজা বলল যে আচ্ছা, যদি তার টুটি ছেপে ধরি দেখি কি হয়। এটা বলার পরে যখন ছোট রাজা টুটি ছেপে ধরলো, ধরার পরে তার এত বড় মুষ্টি মানে মুঠোর হাত দিয়ে কি করলো, ছোট রাজার সব কিছু পানির মতো গলে পালালো। তখন তার কাছে মনে হলো যে হাতের মধ্যে কিছু একটা বেঁধেছে, মৌমাছির হুলের মতো মনে হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। সে তখন কি করলো, মুষ্টি খুললো, খুলে দেখলো যে তার মুঠোর মধ্যে কিছুই নেই। যন্ত্রণা বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে কি হলো, ফুলে ডোল হয়ে গেল। আমরা গল্পটি এতটুকু পর্যন্ত জেনেছি, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বড়তে ছোট তো কখনো কি মারামারি বা যুদ্ধ করতে নেই, তাই না? আর বড় ছোট বলে কাউকে কি কখনো অবহেলা করতে নেই, আমরা এতটুকু জেনেছি। তো আমরা বড় রাজা ছোট রাজার এই গল্পের আজকে যে পাঠ্যাংশ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখো 12 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 1, 2 এবং 3 নিয়ে আমরা আজকে আলোচনা করব। অনুশীলনী 1, 2, 3 পৃষ্ঠা নাম্বার 12। তোমরা তোমাদের বাংলা বইয়ের 12 নম্বর পৃষ্ঠা খুলে নাও। আচ্ছা বন্ধুরা, এই যে দেখো, আমরা
এজে বড় রাজা এবং ছোট রাজাকে দেখতে পাচ্ছি বইয়ে, তাই না? আচ্ছা, আমরা তাহলে একটু জেনে নেই। এক নম্বরে অনুশীলনীতে কি দেওয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু পাঠ্যাংশ যতটুকু যেদিন পড়তাম ওই দিনে কি এই শব্দগুলির অর্থ জেনে নিয়েছি, কিন্তু যেহেতু পুরো গল্পটি আমাদের পড়া শেষ, এখন আমরা কি করব আরেকবার মনে করে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো প্রথম শব্দটি কি দেওয়া আছে, দিক বিজয়। আমি স্বল্প আমাদের যেহেতু সময় স্বল্প, সেজন্য আমরা আগে কি করেছি বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও, মিলিয়ে নাও এবং কি তোমাদের প্রয়োজনে খাতায় লিখে নিতে পারো। দিগ্বিজয়, দিগ্বিজয় অর্থ চারদিকের নানান জায়গা জয় করা। দিগ্বিজয় অর্থ চারদিকের নানান জায়গা জয় করা। সেনাপতি, সেনাপতি অর্থ সেনা দলের প্রধান, সেনা দলের প্রধান। তোমরা আমার সাথে বলো রাজত্ব, রাজত্ব অর্থ রাজার শাসন যেখানে চালু আছে, রাজার রাজত্ব অর্থ রাজার শাসন যেখানে চালু আছে। জয় ডাক, জয় ডাক অর্থ জয়ী হওয়ার পর যে ডাক বাজানো হয়। জয় ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। চর, চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। চর অর্থ হচ্ছে গোপন খবর সংগ্রহ করে দেন যিনি, তাকে কি বলা হয়, চর বলা হয়। দূত, দূত অর্থ বার্তাবাহক, বার্তা মানে খবর আর কি, যে খবর নিয়ে আসে তাকে বলা হয় দূত। তো অগোচর, অগোচর অর্থ চোখের আড়াল, অগোচর অর্থ চোখের আড়াল। খাপ্পা, খাপ্পা অর্থ রাগান্বিত হওয়া। ছোট রাজার কথা শুনে বড় রাজা কি করলো বলো তো, ছোট রাজার কথা শুনে বড় রাজা খাপ্পা হয়ে গেলেন না? খাপ্পা হওয়া মানে কি, রাগান্বিত হওয়া। মন্ত্রণা, মন্ত্রণা অর্থ পরামর্শ, মন্ত্রণা অর্থ কি, পরামর্শ। অনুবীক্ষণ, অনুবীক্ষণ অর্থ মাইক্রোস্কোপ, অনুবীক্ষণ অর্থ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ হচ্ছে এটা ক্ষুদ্র জিনিসকেও বড় করে এই যন্ত্রের সাহায্যে দেখা হয়, ক্ষুদ্র জিনিসকে এই মাইক্রোস্কোপের মাধ্যমে বড় করে দেখা হয়। ওজ, ওজ অর্থ সৈনিক, মানে এই যন্ত্র দিয়ে কি করা হয়, কোনো ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখা যায়। পোজ, পোজ অর্থ সৈনিক, পোজ অর্থ সৈনিক। অস্ত্র, অস্ত্র অর্থ হাতিয়ার, অস্ত্র অর্থ হাতিয়ার। সন্ধি, সন্ধি অর্থ বন্ধুত্ব, সন্ধি অর্থ বন্ধুত্ব। তারপরে রথ, রথি, রথ রথি অর্থ বিশেষ ধরনের গাড়ি ও তাতে চড়ে যুদ্ধ করেন যিনি। রথ অর্থ হচ্ছে বিশেষ ধরনের গাড়ি, আর রথি হচ্ছে যিনি এই গাড়িতে করে কি করেন, যুদ্ধ করেন। রথ অর্থ হচ্ছে বিশেষ ধরনের গাড়ি, আর রথি হচ্ছে কি, গাড়ি ও তাতে এবং কি চড়ে যুদ্ধ করেন যিনি। রথি হচ্ছে এই গাড়িতে চড়ে যিনি যুদ্ধ করেন। এরপরে শব্দটি হচ্ছে কি, যুগজাপ। আমরা একটু কি করব বোর্ডে লিখে নেওয়ার চেষ্টা করব। যুগজাপ, যুগজাপ অর্থ হচ্ছে পতনের শব্দ, যুগজাপ অর্থ হচ্ছে পতনের শব্দ। আচ্ছা বন্ধুরা, আমরা একটু লিখে নিই, যুগ ঝাপ, যুগঝাপ অর্থ পতনের শব্দ। পতন মানে যেটা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, পতনের শব্দ এ যুগঝাপ, পতনের শব্দ। এরপরের শব্দটি কি, এরপরের শব্দটি হচ্ছে রাজ্য, রাজ্য অর্থ রাষ্ট্র, রাজ্য অর্থ কি, রাষ্ট্র, রাজ্য। তোমরা আমার সাথে বলো এবং লিখে নেয়, রাজ্য অর্থ কি, রাষ্ট্র, রাজ্য অর্থ রাষ্ট্র। এরপরে শব্দটি হচ্ছে কি, মুঠো, মুঠো অর্থ কি, মুষ্টি, মুঠো অর্থ মুষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো মুঠো, মুঠো অর্থ এই শব্দের অর্থগুলো আমরা কি করব এখন লিখে নিব। মুঠো, মুঠো অর্থ মুষ্টি।
আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কি করব, আমরা দুই নাম্বার দেখে নেই। মুঠো অর্থ মুষ্টি, মুঠো অর্থ মুষ্টি। দেখো, ঝুপঝাপ, ঝুপঝাপ অর্থ বতনে পতনের শব্দ, ঝুপঝাপ পতনের শব্দ। রাজ্য, রাজ্য অর্থ রাষ্ট্র, রাজ্য অর্থ রাষ্ট্র। মুঠো, মুঠো অর্থ মুষ্টি, মুঠো অর্থ মুষ্টি। এরপরে দেখো দুই নাম্বার, দুই নাম্বারে কি দেওয়া আছে, দুই নাম্বারে দেওয়া আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রথমে এখানে দেখো কয়েকটি শব্দ ঘরের ভিতরে দেওয়া আছে, তাই না? কি কি দেওয়া আছে, পাঁপড়ে, অন্যত্র, আন্দাজ, জয়ঢাক, দিগ্বিজয়, রাজ সিংহাসন, এই শব্দগুলি ঘরের ভিতরে দেওয়া আছে। আর আমরা এই বাক্যগুলি এখান থেকে সম্পূর্ণ করব শব্দ, এই ঘরের ভিতরে শব্দগুলো নিয়ে। তাহলে দেখো বন্ধুরা, আমরা তাহলে ক নম্বরে কি দেওয়া আছে, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা, এখানে খালি ঘর, তারপরে কি বসলেন, কিসে বসলেন, আমরা কোন শব্দটি নিব এখানে, পাপড়ে, অন্যত্র, আন্দাজ, জয়ডাক, দিগ্বিজয়, সিংহাসন, রাজ সিংহাসন, আমরা কোন শব্দটি লিখব, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা সিংহাসনে বসলেন। আমি যেহেতু পুরো বাক্যটি লিখতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে, তাহলে এখন আমরা কি করব, শুধু যে শব্দটি হবে আমি ওই শব্দটি লিখে দিচ্ছি, শুধু ওই শব্দটি আমি লিখে দিব ক খ দিয়ে, ঠিক আছে? তাহলে ক নম্বরে হবে কি, রাজ সিংহাসনে, কি হবে খালি ঘরে, রাজ সিং, রাজ সিংহাসনে বসলেন, তাহলে খালি ঘরে কি বসবে, রাজ সিংহাসনে। খ নম্বরে দেখো, রাজার খামখেয়ালিতে মন্ত্রী খালি ঘর তারপরে পড়লেন, খামখেয়ালিতে কিসে পড়লেন, ফাঁপড়ে পড়লেন, কোন শব্দটি হবে, ফাঁপড়ে, এখানে কি হবে, ফাঁপড়ে পড়লেন। তারপরে দেখো গ, রাজা খালি ঘর তারপরে করে এসেছেন, রাজা কি করে এসেছেন, রাজা দিগ্বিজয় করে এসেছেন, রাজা দিগ্বিজয় করে এসেছেন, তাহলে এখানে হবে কি, দিগ্বিজয়, দিগ্বিজয় করে এসেছেন। তারপরে ঘ নম্বরে দেখো, শিকারের খোঁজে রাজা তারপরে খালিঘর এখানে যাচ্ছেন, শিকারের খোঁজে রাজা কোথায় গেলেন, অন্যত্র যাচ্ছেন, তাহলে এখানে বসবে খালিঘরে কি, অন্যত্র, রাজা কোথায় যাচ্ছেন, অন্যত্র যাচ্ছেন। তারপরে উ নম্বরে দেখো, রাজ্য জয়ের আনন্দে চারদিকে তারপরে খালিঘর বাজছে, রাজ্য জয়ের আনন্দে চারদিকে জয় ঢাক বাজছে, উ নম্বরে কি হবে, তাহলে জয় ঢাক, জয় ঢাক বাজছে। তারপরে দেখো চ নম্বরে, রাজা খালিঘর করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন, রাজা কি করলেন, এখানে শব্দ কিন্তু আমাদের বসানো হয়ে গেছে আর শুধুমাত্র একটি শব্দ আছে, কোন শব্দটি, রাজা আন্দাজ করতে পারলেন, তাহলে এখানে আমরা কোন শব্দটি লিখব, আন্দাজ, তাই না, রাজা আন্দাজ করতে পারলেন। তাহলে আমরা আরেকবার দেখে নিই, প্রথমটি দেখি বসবে, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা খালি ঘরে এখানে বসবে, রাজ সিংহাসনে বসলেন। তারপরে হচ্ছে খ, রাজার খামখেয়ালিতে মন্ত্রী খালিঘর পড়লেন, খালিঘরে কি বসবে, ফাঁপড়ে পড়লেন। তারপর হচ্ছে গ, রাজা খালিঘর করে এসেছেন, কি করে এসেছেন, দিগ্বিজয় করে এসেছেন। ঘ, শিকারের খোঁজে রাজা
খালি ঘর যাচ্ছেন, অন্যত্র যাচ্ছেন। রাজ্য জয়ের আনন্দে চারদিকে খালিঘর বাজছে, জয় ঢাক বাজছে। রাজা খালিঘর, তারপরে হচ্ছে করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন। রাজা কি করলেন যে ছোট রাজা পালিয়ে যেতে পারেন, তাহলে কি হবে, আন্দাজ করলেন যে ছোট রাজা পালিয়ে যেতে পারে, তাই না? এবার দেখো বন্ধুরা, তিন নাম্বার, তিন নাম্বারে কি দেওয়া আছে, তিন নাম্বারে দেওয়া আছে যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। যুক্ত বর্ণগুলো দেখি এবং যুক্ত বর্ণ দিয়ে আমরা কিন্তু গল্পের মধ্যে যে যুক্ত বর্ণগুলি পেয়েছি, এই যুক্ত বর্ণগুলি কিন্তু তখন আমরা লিখছি। তারপরে এখন আমরা কি করব, আরেকবার ভালো করে, ভালো যেন না বলি সেজন্য আরেকবার লিখে নিচ্ছি। মস্ত, এখানে যুক্ত বর্ণ আমরা কি করব, প্রথমে আলাদা করব। যুক্ত বর্ণ কি আছে, স সংযুক্ত ত, এটাকে আমরা বাংলা হবে কি স ত, আর এটা দিয়ে যুক্ত বর্ণ দিয়ে শয়ত দিয়ে নতুন শব্দ হবে কি আস্ত। দেখো শয়ত দিয়ে নতুন শব্দ আস্ত, তারপরে হচ্ছে গোস্ত, তারপরে এটা দেখো বন্দুক, বন্দুকের মধ্যে যুক্ত বর্ণ বন্দুক, বন্দুকের যুক্ত বর্ণ কি আছে, ন সংযুক্ত দ, এটা বাংলা হবে কি ন, তারপরে হবে কি দ, আর নয় দ দিয়ে নতুন শব্দ নিন্দুক বিন্দু, নিন্দুক, তারপরে দেখো বিন্দু। এরপরে শব্দটি হচ্ছে রাজ্য, র আকার জ জপলা, এটা ভাঙলে এখান থেকে আমরা যুক্ত বর্ণ আলাদা করলে হবে জ জপলা, এটা যদি আমরা ভাঙি তাহলে হবে জ, তারপরে হচ্ছে জ পলা, জ পলা, আর এই জ জপলা দিয়ে আমরা নতুন শব্দ জ্যাকেট পাই, জ্যামিতি পাই, কী কী পাই, জ জপলা একা আকার গাইকে ট, আর হচ্ছে জ জপলা আকার মিতি জ্যামিতি, জ্যাকেট জ্যাকেট জ্যামিতি। এরপরে দেখো ক্রমে, ক্রমে ক র কলা মায়কামে, আর এখানে আমরা যুক্ত বর্ণ পেয়েছি ক র কলা, এটা বাংলা হবে কি ক আর কি র কলা, র কলা, ক র কলা দিয়ে নতুন শব্দ দেখো চক্র, বক্র, নতুন শব্দ কি পেয়েছি আমরা চক্র বক্র, তারপর হচ্ছে খাপ্পা, খ আকার প সংযুক্ত প আকার খাপ্পা, এখানে যুক্ত বর্ণ হচ্ছে প সংযুক্ত প, এটা বাংলা হবে প আরেকটা প, প সংযুক্ত প বাংলা হবে প প, নতুন শব্দ দেখো ধাপ্পা, নতুন শব্দ ধাপ্পা, আরেকটা হচ্ছে বেখাপ্পা, বে খাপ্পা, ধাপ্পা বেখাপ্পা। কি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তিন নাম্বারটা আমরা আরেকবার একটু পড়ে নিই, তোমরা আমার সাথে পড়ো। মস্ত, এখানে যুক্ত বর্ণ স সংযুক্ত ত, বাংলা হবে স ত, আর নতুন শব্দ আস্ত গোস্ত, বন্দুক যুক্ত বর্ণ ন সংযুক্ত দ, বাংলা হবে ন দ, নতুন শব্দ নিন্দুক বিন্দু, রাজ্য জ জপলা, এটা বাংলা হবে কি জ জপলা, নতুন শব্দ জ্যাকেট জ্যামিতি, ক্রমে যুক্ত বর্ণ হচ্ছে ক রফলা, এটা বাংলা হবে কি ক রফলা, আর নতুন শব্দ চক্র বক্র, কাপ্পা
खाप्पा जुक्त बर्ण प संयुक्त प बांगला होबे प प नतून शब्द धाप्पा खाब्बे खाप्पा धक्का धाप्पा बेखाप्पा। शिक्षार्थी बंधुरा ताहले आम्रा आज के की शिखलाम आज के आम्रा बड़ो राजा छोटो राजा ए गल्पटीर अनुशीलनेर एक दुई तीन एके होच्छे शब्देर अर्थगुलो जेने निलाम এবং দুই নম্বরে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারলাম। তিন নম্বরে হচ্ছে আমরা যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দগুলো চিনে নিয়েছি এবং যুক্ত বর্ণগুলোকে আলাদা করে ভেঙে লিখে নতুন করে দুটি করে শব্দ তৈরি করতে পেরেছি। আর কি করেছি, প্রথমে আমরা এই গল্পের মূল ভাগটা জেনে নিয়েছি। আর এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা নিয়েছি, আমরা ছোট বলে কাউকে কখনো অবহেলা করব না, ঠিক আছে? সবাই গো মিলেমিশে থাকবো, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্ত তোমরা কি করবে, এই যে শব্দগুলি শব্দের অর্থগুলি করানো হলো এই শব্দগুলো দিয়ে তোমরা বাড়ি কাজ হচ্ছে বাক্য তৈরি করবে, শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।